স্বাধীনতায় মানবতা ও সাম্যের গুরুত্ব অপরিসীম। স্বাধীনতার মাধ্যমে ব্যক্তি, মানব, দানব সব ধরনের মিথ্যা, প্রভুত্ব ও দাসত্ব থেকে মুক্ত হয় এবং আদর্শ হিসেবে সততার জীবন ধারণ করে। শুধু ভিক্ষা করে কখনো স্বাধীনতা লাভ করা যায় না। স্বাধীনতা অর্জন করতে হয় শক্তি দিয়ে, সংগ্রাম করে। স্বাধীনতার মূল্য দিতে হয় রক্ত দিয়ে। স্বাধীনতাকামী সংগ্রামীদের দেহ থেকে যখন রক্ত ঝরতে শুরু করে, একমাত্র তখনই আমরা স্বাধীনতা অর্জন করতে সক্ষম হই। একমাত্র রক্ত দিয়েই স্বাধীনতার মূল্য দেয়া সম্ভব। আমাকে তোমরা রক্ত দাও, আমি তোমাদের দেব স্বাধীনতা, বলেছেন সুভাষচন্দ্র বসু। দার্শনিক প্রত্যক্ষণে মানুষ ও সর্বজীব জন্মগতভাবে স্বাধীন। স্বাধীনতা মানুষের মৌলিক অধিকার। মানুষ মনোজগতে সব সময় স্বাধীন, তাই সে সর্বদা স্বাধীন এবং স্বাধীনতা পছন্দ করে। মানুষ কখনো দাসত্ব মেনে নিতে পারে না, যে প্রকৃতপক্ষে মানুষ যদিও জোর করে ভয়ভীতি দেখিয়ে চাপিয়ে দেওয়া হয়, কখনো স্বীকার করতে বাধ্য করা হয়, কিন্তু মেনে নেওয়া যায় না। নিয়মের অধীন হওয়া ব্যতীত কারো প্রভুত্ব স্বীকার করা উচিত নয়, স্বীকার করবে না। সত্য সুন্দরকে গ্রহণ করবে, ন্যায় ও কল্যাণের পথে চলবে, সুশীল ও সুকুমার বৃত্তির চর্চা করবে, অসুন্দরকে বর্জন করবে, অসত্যকে অগ্রাহ্য করবে। এটাই তো স্বাধীনতা। মানুষের মৌলিক অধিকারই হলো স্বাধীনতা। বাংলাদেশের মানুষকে পাকিস্তানিদের গোলামির জিঞ্জির থেকে মুক্ত করে পূর্ণ মানবিক মর্যাদা দেওয়াই ছিল মুক্তিযুদ্ধের মূল লক্ষ্য ও চেতনা। সব মানুষ সমান মানবিক মর্যাদার দিক থেকে, সব মানুষ সমান মানবিক মর্যাদার অধিকারী। স্বাধীনতা মানুষের আত্মমর্যাদা সচেতন ও কর্তব্য প্রয়োগ করে। সেই ব্যক্তি অধিক মর্যাদা সম্পন্ন যে অধিক সত ও নির্ভীক, যার মধ্যে সততা নাই, যে ভীত, সে স্বাধীনতা এনজয় করতে পারে না। যে দেশের জনগণ যত বেশি সভ্য ও সৎ এবং সৎ জীবন যাপন করে, সে দেশের স্বাধীনতা তত বেশি অর্থবহ। দুর্নীতিপরায়ণ জাতি কখনো স্বাধীনতার সুবল ভোগ করতে পারে না। স্বাধীনতা হচ্ছে উন্নতির শ্বাস প্রশ্বাস। কেবল ভূখণ্ড আলাদা হলেই তাকে স্বাধীনতা বলে না। সব মানুষ ভাই ভাই, তাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। জাতীয়তাবোধে উদ্বুদ্ধ, ধর্মনিরপেক্ষ এবং তারা সাম্যের প্রতি শ্রদ্ধাশীল। সাদা, কালো, লম্বা, খাটো, এসব প্রকৃতির অবদান। বর্ণবৈষম্য, ভাষা বৈষম্য এবং ভৌগোলিক ও নৃতাত্ত্বিক পার্থক্য মানুষের মানুষে কোনো প্রভেদ তৈরি করতে পারে না। অতএব কারো উপর কারো প্রাধান্য নেই, অর্থাৎ কেউ কারো উপর প্রভুত্ব করতে পারবে না। সবাই আল্লাহ প্রদত্ত মানবিক বিধান, রাষ্ট্রীয় সংবিধান মেনে চলবে। কেউ কারো উপর প্রভুত্ব কর্তৃত্ব করবে না। ভালো মন্দ, সত্য মিথ্যা ও ন্যায় অন্যায় বোঝার জ্ঞান মানুষের রয়েছে, তাই তারা দুর্নীতিবাজদের ঠিকই চিনে। অতএব চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। স্বাধীন হতে চাওয়া কোনো অপরাধ নয়,
সেটা হতে পারে পরিবারে, সমাজে, রাষ্ট্রে ও প্রতিষ্ঠানে। কোনো জাতি বা দেশকে শুধু তার সীমান্ত রক্ষা করলেই চলবে না, তার শুভ বুদ্ধিকেও রক্ষা করতে হবে। জাতি তার স্বাধীনতা রক্ষা করবে, আর শিল্পী বুদ্ধিজীবীরা রক্ষা করবে চিন্তা ও আত্মার স্বাধীনতা, বলেছেন রমারলা। স্বাধীনতার দাবি দায়িত্বশীল আচরণ, জবরদস্তি চলবে না। অশুভ শক্তিকে অস্বীকার করে শুভের সূচনা করতে হবে, তাহলেই স্বাধীনতা রক্ষা পাবে। যারা সৎকর্ম করবে তারাই শ্রেষ্ঠ। এবং সোনাগুলি, দুর্নীতিবাজদের জন্য দেশ স্বাধীন হয় নাই, ওদেরকে রুখে দিতে হবে। স্বাধীনতা সীমাহীন নয়, মানুষ ততটুকু স্বাধীন যতটুকু অন্যের স্বাধীনতার সীমানা লঙ্ঘন না করে। মানুষ সামাজিক জীব হওয়ার কারণে তার জীবনের ব্যক্তিগত পরিসর খুবই সীমিত। ব্যক্তি স্বাধীনতার নামে এমন কাজ করা যাবে না যা অন্যের অস্বস্তি ও বিরক্তির কারণ হয়। মনে রাখতে হবে, ব্যক্তিগত বিষয় কতক্ষণ ব্যক্তিগত থাকে যতক্ষণ এর সঙ্গে কারো পছন্দ অপছন্দ যোগ না হয়, যতক্ষণ এর প্রভাব ও ফলাফল ব্যক্তির নিজের মধ্যে সীমাবদ্ধ থাকে। স্বাধীনতা মানেই দায়িত্ব, তবু মানুষ স্বাধীনতা চায়। এই মহান উক্তিটি করেছেন জর্জ বার্নার্ড শ। স্বাধীনতাকে যারা অর্থবহ করে তুলতে না পারে তাদের জীবন নিঃসন্দেহ দুর্বিষহ, বলেছেন হ্যারি ফসডি। স্বাধীনতার রহস্য ইস্যু, স্বাধীনতা মানে ভয় পাওয়া না। স্বাধীনতা উপভোগ করতে হলে নির্ভীক হতে হবে। জীবনকে যে ভালোবাসে সে স্বাধীনতাকেও ভালোবাসে। জমাট বাঁধা রক্ত, একরাশ অশ্রু আর হৃদয় বিদারক আত্মনাদ, কি স্বাধীনতা! আলোক ব্যতীত যেমন পৃথিবী জাগে না, স্রোত ব্যতীত যেমন নদী টেকে না, স্বাধীনতা ব্যতীত তেমনি জাতি কখনো বাঁচিতে পারে না, বলেছেন ইসমাইল হোসেন সিরাজি। স্বাধীনতার অর্থ উচ্ছৃঙ্খলতা নয়, নিয়মের অধীন, সংবিধানের অধীন। স্বাধীনতার অর্থ দাসত্ব বরণ করা। স্বাধীনতার অর্থ স্বেচ্ছাচারিতা নয়। স্বাধীনতার অর্থ এটা নয় যে জনসাধারণ রাষ্ট্রীয় স্বার্থের কোনো পরোয়া না করে আপনার যা খুশি তা করবেন, দুর্নীতিকে আঙুল খুলে কলা গাছ হবেন, টাকার পাহাড় গড়বেন, কানাডায় অর্থ পাচার করবেন। আপনার উপর আজ এক বিরাট দায়িত্ব পড়েছে, ঐক্যবদ্ধ ও সুশৃঙ্খল জাতি হিসেবে আমাদের কাজ করার প্রয়োজনীয়তা বর্তমানে সবচাইতে বেশি। আজ আমাদের প্রয়োজন গঠনমূলক মনোভাবে। মানুষের জীবনে যেমন স্বাধীনতা প্রয়োজন, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, সংবাদপত্র প্রতিটি ক্ষেত্র স্বাধীনতার প্রয়োজন সমাবিক্ষ, বলেছেন জুলিয়া ওয়ার্ড। বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা এবং গণতন্ত্র প্রতিষ্ঠা না হলে সে দেশে স্বাধীনতার স্থায়িত্ব বা স্বাধীনতা রক্ষা করা সম্ভব নয়।